নমস্কার, আমি কৌশিক রায়। 30 বছর পর সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে ছয় রাশির। কোন এই সৌভাগ্য ছয় রাশি, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। দেখুন, তিনটি গ্রহ এই ছয় রাশিকে সোনার সিংহাসন প্রাপ্তি করতে চলেছে। দেখুন, 30 অক্টোবর রাহু গ্রহ রাশি পরিবর্তন করছে, মীন রাশিতে প্রবেশ করছে, এবং এই 30 বছর পর আপনার কুম্ভ রাশিতে শনিদেবের প্রবেশ, এবং মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি। এই তিনটি হেভিওয়েট প্ল্যানেট ছয়টি রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। 30 বছর পর তিনটি গ্রহের মহা সংযোগে ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি, লাখপতি, আরবপতি পর্যন্ত কিন্তু হতে চলেছে এই ছয় রাশি। কোন কোন এই সৌভাগ্য ছয় রাশি আমি একে একে জানাবো। দেখুন, শনি রাহু দুটি গ্রহ কিন্তু কম বেশি একই রকমের প্রভাব কিন্তু দেয়, এবং গুরুচণ্ডাল দোষটা কেটে যাচ্ছে 30 অক্টোবর থেকে, এবং শনি চৌঠা নভেম্বর থেকে আপনার মার্গী হয়ে যাচ্ছে, এবং রাহু রাশি পরিবর্তন করছে। এর ফলে কোন কোন দিক থেকে লাভ পাবে ছয় রাশি আমি একে একে আলোচনা করব। প্রথম যে রাশির আমি কথা বলবো, আমার যে রাশির কথা খুব মনে লাগছে, মহা সৌভাগ্যশালী রাশি। দেখুন, কেউ কেউ কমেন্ট করছেন যে কৌশিকদা আমার তো হচ্ছে না। দেখুন, এখানে আমি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করছি না, কারণ আপনাদের জন্মছকে গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে, দশা মহাদশা কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের সামনে দিচ্ছি। মিথুন রাশি, মিথুন রাশির ভাগ্য হবে ভাগ্যপতি, কর্মপতি একাদশভাবে, একাদশভাবে রাহু। এই সময়ের মধ্যে কী কী লাভ দিবে 30 বছর পরে এই দুর্লভ সংযোগে? প্রথম কথা হচ্ছে ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি দিবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনাদেরকে দিবে, কোনো পৈতৃক সূত্রে আপনারা এই সময় সম্পত্তি পেতে পারেন। আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, বড় ধরনের সিট চেঞ্জ হতে চলেছে, বা যারা ট্রান্সফার চাইছিলেন বা ভালো প্যাকেজের স্যালারি চাইছিলেন, এমএনসি কোম্পানিতে চাকরির জন্য যারা প্রচেষ্টা করছিলেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা থাকছে। এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে এই সময় লাভ দেবে, এবং সন্তান প্রাপ্তি এবং শুভ বিবাহ, সন্তান প্রাপ্তি শুভ বিবাহের জায়গা কিন্তু গাঢ় কিন্তু করতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ দেখা যাচ্ছে মিথুন রাশির। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমার মনে হচ্ছে, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। দেখুন, পঞ্চমভাবে পঞ্চমপতি কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে, ষষ্ঠভাবে রাহু কিন্তু গোচরে খুব ভালো ফল কিন্তু দেয়, এবং সপ্তমভাবে বৃহস্পতি। দেখুন, তুলা রাশির এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে চলেছে, অর্থাৎ শনি যখন চৌঠা নভেম্বর মার্গী হবে, 30 অক্টোবর রাহু রাশি পরিবর্তন করবে, বৃহস্পতি এককভাবে অবস্থান করবে, এই সন্ধিক্ষণের মধ্যে টানা মে মাস পর্যন্ত, অর্থাৎ 2024 মে মাস পর্যন্ত তুলা রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে। যেমন আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, অনলাইন কাজ, স্বাস্থ্য, সফলতা, ইনকাম,
এবং যাদের মামলা মকদ্দমা চলছিল বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন বা দীর্ঘদিন টাকা আটকে ছিল আপনি তুলার রাশির মানুষ, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে তুলা রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে মকর রাশি। অনেকে কমেন্ট করেছেন যে কৌশিকদা মকর রাশি আর ভালো হবে না। আমি খুব দায়িত্বের সাথে বলছি, যদি আপনাদের জন্ম কুণ্ডলিতে শনি রাহু বা বৃহস্পতি স্থিতি খারাপ না থাকে তাহলে এই সময়ের মধ্যে মকর রাশির কিন্তু ধনবর্ষা হতে চলেছে। মকর রাশি বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিটি, ট্রাভেল ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, কমিশন ভিত্তিক কাজ, সম্পত্তিগত দিক থেকে লাভ, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে মকর রাশি। ভাগ্য আপনাদের চমকাতে চলেছে, সুনাম মান সম্মান বৃদ্ধি হতে চলেছে, সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে মকর রাশির। অর্থাৎ 30 বছর পরে এই মহাসংযোগে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার চার নম্বর যে রাশির কথা বলবো তার আগে আমি আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, প্রচুর ঋণে পড়ে গেছেন, আপনার কর্মের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, বড় ধরনের চাকরির জায়গাতে বাধা আসছে, ব্যবসার জায়গা, আপনিও দোকান করছেন পাশাপাশি দোকান ব্যবসা ভালো চলছে না, মামলা মকদ্দমাতে পড়েছে, সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন, সেখানে অবশ্যই বিস্তারিত পরামর্শ নিয়ে রেমিডিয়াল মেজারমেন্ট করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি, ওই হচ্ছে হবে বলতে আমার কাছে কোনো কথা নেই। চার নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে বিশেষভাবে এই সময় আপনার লাভ দিতে চলেছে। অনেকেই ভাবছেন কোন রাশি হতে পারে চার নম্বর রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির বিদেশ থেকে এই সময় ইনকাম দিবে, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, শুভ বিবাহ, সন্তান, কেরিয়ার এবং ভাগ্যের জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে এবং কোনো বড় ধরনের শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে আপনি যদি মেষ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে ভাগ্যক্ষেত্রে এবং ধর্মীয় যাত্রা হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির শনি সাড়ে সাথেই চলছে, এই সময়ের মধ্যে কুম্ভ রাশির বড় ধরনের পরিবর্তন আসবে, বিশেষ করে ব্যবসা, শুভ বিবাহ, ডেলি ইনকাম, আর্থিক স্থিতি, ভাগ্য, কেরিয়ার এবং ফরেন থেকে, ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন। আপনাদের এই সময় সুনাম বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশি হচ্ছে আপনার বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি। বৃষ রাশির কর্মপতি কর্মভাবে শ্মশান এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, একাদশভাবে রাহু আপনাদের এই সময় প্রফিট ইনকাম বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। যারা সিট চেঞ্জ চাইছিলেন অথবা আপনারা ডেস্টিনেশন চেঞ্জ চাইছিলেন বা ভালো একটা চাকরির প্রচেষ্টা করছিলেন, আপনাদের এই সময়ের মধ্যে চাকরির একটা বড় সম্ভাবনা কিন্তু আসতে চলেছে এবং আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ 100% হতে চলেছে। অর্থাৎ বৃষ রাশি সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। দেখুন, সবার সাথে যে মিলবে আমি কখনোই দাবি করি না, কারণ এখানে ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা আগে বিচার করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। দেখুন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।